أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এই মহামারী করোনাকালীন সময়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি একটা ক্লাস নেওয়ার উদ্দেশ্যে। আমি মোহাম্মদ রোস্তম আলী, সহকারী শিক্ষক ইসলাম ধর্ম মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর তৃতীয় পাঠ থেকে তৃতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পাঠ সালাত সম্পর্কে আলোচনা করব। আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করবে এবং বাড়িতে সেটা ভালো করে পড়ে নিজের ভেতরে আয়ত্ত করার চেষ্টা করবে। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং আমার ক্লাসটা দেখতেছ এবং পড়ার টেবিলে তোমরা আছো। এই অবস্থায় সালাত সম্পর্কে আমি তোমাদের যে দিক নির্দেশনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সালাত কি, ইসলামের স্তম্ভ কয়টি, এবং সালাতের ধর্মীয় সামাজিক গুরুত্ব কি, এ সম্পর্কে আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি। তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটা শুনবে এবং দেখবে। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা। আমরা যে সালাত আদায় করি, যে নামাজ আমরা পড়ি, নামাজ পড়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সরাসরি আদায় করার নির্দেশ দিয়েছেন। সালাত আদায় করা আমাদের উপর ফরজ করেছেন, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টায় ইবাদতের কথা বলেছেন তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হল নামাজ, এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। আমরা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া আমরা যেমন চলতে পারি না, আল্লাহর নির্দেশ অমান্য করলে যেমনভাবে আমাদের কিয়ামতের দিবসে জবাবদিহি করতে হবে, যে নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অর্পণ করেছেন, প্রত্যেকটা নির্দেশ প্রত্যেকটা মানুষের পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে হবে, এটা সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ক্ষমা প্রার্থনা করে, তাই একে সালাত বলে। ইসলামের পাঁচটি রকনের উপর প্রতিষ্ঠিত তার দ্বিতীয়টি হল সালাত। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, হজ করা, এই পাঁচটি স্তম্ভ প্রত্যেকটা গুরুত্ব খুবই বেশি। এই পাঁচটার ভিতরে সালাতের সম্পর্কে বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্বালু মা ইউহাসিবু বিহি বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মের ভিতরে থাকি তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন যে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান আমাদের উপর অর্পণ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের যথাযথভাবে নির্ভুলভাবে আদায় করার চেষ্টা করতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে কেমন দিন অবশ্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল পড়ায় দাঁড় করাবেন এবং আমাদেরকে জবাবদিহি করতে হবে নামাজের হিসাব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নামাজের হিসাব কিয়ামতের দিন প্রথমেই নেওয়ার কথা বলেছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। মহান আল্লাহ মুমিনের উপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করেছেন, তা হলো ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশা। সালাত একজন মুমিনকে মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। মানুষ যে ব্যক্তি আল্লাহর নির্দেশ পালনার্থে নামাজ আদায় করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, খারাপ কাজ করতে পারে না, সমস্ত প্রকার খারাপ ফাহিশা কাজ থেকে সে ব্যক্তি বিরত থাকে এবং মুমিন ব্যক্তিতে পরিণত হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে নামাজ সমস্ত পাপের কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিভাবে বিরত রাখে? যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি চিন্তা করে যে আমি নামাজ পড়লাম, একটি খারাপ কাজও করলাম, তাহলে এই নামাজের কোনো মূল্য নাই। সেহেতু সে ওই খারাপ কাজটা করতে যেও যখন এই কথাটা তার মনে পড়ে তখন সে আর খারাপ কাজ করতে পারে না। শরীয়ত অনুমোদিত কারণে কারণ ব্যতীত কখনোই সালাত ত্যাগ করা যাবে না। যেহেতু সালাত আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, সেহেতু কোনো ওজর ছাড়া নামাজ কখনো ত্যাগ করা যাবে না। সালাতের ধর্মীয় গুরুত্ব, একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। একজন মুসলমান হিসেবে আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে হলে নামাজের গুরুত্ব অনেক বেশি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে, এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। বান্দা আল্লাহ সব থেকে নিকটবর্তী হয় তখন যখন বান্দা সেজদায় অবনত হয়, তার মস্তককে যখন মাটিতে ঠেকায় আল্লাহ সব থেকে বেশি খুশি হন। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়, মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমরা নামাজ পড়তে হলে যে ব্যক্তি মুমিন মুত্তাকি হিসেবে, মুসলিম হিসেবে নিজেকে দাবি করে, সে ব্যক্তি ফজরের আজান হইলে আর ঘুমায় থাকতে পারে না, তার অবশ্যই উঠতে হবে এবং ফজরের নামাজ আদায় করতে হবে। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য
নূর হবে, আলোকিত হয়ে যাবে। যে ব্যক্তি ভুল ত্রুটি ছাড়া, যে ব্যক্তি পরিশুদ্ধভাবে এবং খালাস দিলে আল্লাহর নির্দেশ পালনার্থে নামাজ পড়ে, সে ব্যক্তির জন্য কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হয়ে দাঁড়াবে। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের লক্ষ্য করে বললেন, যদি কারো বাড়ি পার দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোনো লোক দৈনিক পাঁচবার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? আমরা পরিষ্কার পরিপাটির জন্য আমরা দৈনন্দিন আমরা যখন গোসল করি তখন আমাদের গায়ের ময়লা ধুয়ে দেয়, গায়ের ময়লা থাকে না। তেমনিভাবে যে ব্যক্তি নামাজ আদায়ের উদ্দেশ্যে পাঁচবার অযু করে এবং আল্লাহর নির্দেশ পালনার্থে সে আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজের জন্য ধাবিত হয়, তখন সেই ব্যক্তি আর পাপীতে পরিণত থাকে না। সে ব্যক্তি যদি খালাস দিলে আল্লাহর কাছে তওবা করে, সে যতই পাপী হোক যদি সে তওবা করে এবং এই কাজ না করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তাকে একটা খাঁটি মুত্তাকি মুমিন হিসেবে চিহ্নিত করেন। সাহাবীগণ উত্তরে বললেন, না হে আল্লাহর রাসূল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত সালাত ঠিক তেমনি তার গুনাহসমূহ দূর করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সালাত হলো ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। একজন কুফরি ব্যক্তি, কাফের ব্যক্তি আর একজন নামাজি ব্যক্তি কখনো এক হতে পারে না। একজন কাফের ব্যক্তি এবং একজন মুসলমানের ভিতরে পার্থক্য হল, মুসলমান নামাজ আদায় করে, কাফের নামাজ আদায় করে না। যখন আমরা এগুলা দেখি, যখন মসজিদে আজান হয়, মানুষ বাজারে, শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে যেখানে থাকুক না কেন, যে ব্যক্তি যখন মুয়াজ্জিন মসজিদে মিনারে দাঁড়িয়ে আজান দেয়, তখন মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি তার মনে সাড়া দেয়, আল্লাহর নির্দেশ পালনার্থে মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, সেখানে আমাদের যেতে হবে এবং আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করতে হবে। এই চিন্তা চেতনা একজন মুসলিম মুমিনের ভিতরে সর্বক্ষণ বিরাজ করে, কিন্তু একজন কাফেরের ভিতরে সেটা থাকে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি বলেন, জামাতে সালাত আদায় করলে একাকী আদায় করার চাইতে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। যে একজন মুমিন ব্যক্তি, আমরা যেহেতু কিসে লাভ বেশি কিসে লাভ কম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, সেই জ্ঞান অনুযায়ী প্রত্যেকটা মানুষই পৃথিবীতে কীভাবে বেশি সম্পদের মালিক হবে এটা চিন্তা করে, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, যে ব্যক্তি একাকী নামাজ না পড়ে জামাতের সহিত দলবদ্ধভাবে নামাজ আদায় করে তার জন্যও সওয়াবের গুরুত্বটা অনেক বেশি। একাকী নামাজ পড়লে যে সওয়াব হয় তার থেকে 27 গুণ সওয়াব বেশি হয় জামাতে নামাজ আদায় করলে। আর আল্লাহ তাআলা সালাতকে জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ বলতেছেন, তোমরা রুকুপারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে তোমরা নামাজ আদায় করো। মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে দাঁড়ায় আজান দেয়, অর্থাৎ আজান শব্দের অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, মানুষদেরকে একত্রিত করা, মসজিদে যাওয়ার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা, আহ্বান করা, এটা আমাদের স্মরণ রাখতে হবে। যে আমরা নামাজ পড়ি, অথচ নামাজ পড়া
যেভাবে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ার্কা ওয়ার রাকিন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো তাহলে নামাজ যেহেতু আমরা পড়ি তাহলে যে নামাজ পড়লে সব বেশি হবে আল্লাহ সান্নিধ্য অর্জন করা যাবে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন যে তোমরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করো আমাদেরকে সেভাবে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে সালাতের সামাজিক গুরুত্ব পবিত্র কোরআনে বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমান লোক এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায় একে অপরের খোঁজ খবর নিতে পারে সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে যখন মানুষ একত্রিত হয় এক জায়গায় হয় তখন কার কি সুবিধা অসুবিধা সেগুলো খোঁজ খবর নেওয়া যায় এবং তার সম্মিলিতভাবে তার সহযোগিতা করে যে অসুবিধা তার আছে সে অসুবিধা থেকে তাকে বের করে আনা যায় সামাজিকভাবে মানুষ যেহেতু সামাজিক জীব একে অন্যের সহযোগিতা করা তার সুস্বাস্থ্য কামনা করা তার ভবিষ্যৎ ভালো কামনা করা এটা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব এমনকি নামাজের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না ফলে সালাত আদায়কারীদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় বন্ধুত্ব সৃষ্টি হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা দলবদ্ধভাবে জামাতে একত্রিত হয়ে সারিবদ্ধভাবে আমরা নামাজ আদায় করব সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা অর্জন করে সালাত আমাদেরকে সময়ের গুরুত্ব শেখায় যে সালাত আমি নামাজ পড়বো নামাজ আমি আমার ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে যে সময়ের ভিতরে প্রত্যেকটা নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশা যে সময়ের কথা বলা হয়েছে আমি ফজরের নামাজের সময় উঠে পাঁচ অক্ত নামাজ একসঙ্গে পড়লাম এটা কি নামাজ হবে নিশ্চয়ই হবে না সেহেতু নামাজের যে সময় নির্ধারণ করা আছে সেই সময় অনুযায়ী অক্ত অনুযায়ী আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ শৃঙ্খলা বোধ শিখায় যে সুশৃঙ্খলভাবে কিভাবে মানুষ চলাফেরা করবে বসবাস করবে একত্রিত হয়ে থাকবে সেই শিক্ষা দেয় নামাজ নেতা অনুসরণ করতে শেখায় নেতাকে আমাদের মসজিদের যে ইমাম থাকে তিনি আমাদের নেতা ওই আমি দাবি নেতা এটে নেতা না মূল নেতা হচ্ছে ইমাম সাহেব যখন মেম্বারে দাঁড়িয়ে আলোচনা করেন খুতবা দেন ওটা মনোযোগ সহকারে আমাদের শুনতে হয় উনি আমাদের নেতা ইমাম সেই হয় যে যার যোগ্যতা আছে যে নামাজ পড়ানোর না সামাজিকভাবে প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা এবং যে সমস্ত ভুল ত্রুটি মানুষের ভিতরে আছে সেগুলো শুধরায় দেওয়ার মতো যোগ্যতা শিক্ষা যার ভিতরে থাকে সেই নেতা হওয়ার যোগ্যতা রাখে সেই হিসাবে ইমাম সাহেব হচ্ছে আমাদের নেতা এটা আমাদের মনে রাখতে হবে এবং নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে নামাজ পড়লে যেরকম গোসল করলে গায়ে ময়লা থাকে না তেমনি নামাজ পড়া পড়তে গেলে আমাদের পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যায় না একজন ব্যক্তি নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়তে গেলে আর কোরআন তেলাওয়াত করতে গেলে এর ভিতরে কিছু পার্থক্য আছে পার্থক্যগুলো কি আমরা যখন নামাজ পড়ি অজু করাটা বাধ্যতামূলক যে অজু ছাড়া পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যাবে না কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে এর জন্য বিশেষ কিছু অসুবিধা ছাড়া কোরআন
কোরআন তেলাওয়াত করা সর্বক্ষণ যায়, এর জন্য ওজন প্রয়োজন হয় না। মানুষ বিশেষ পবিত্রতা ছাড়া যদি মানুষ সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করে তাহলে অবশ্যই তার কোরআন তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন এবং এর প্রতি সওয়াব নির্ধারণ করবেন, আমাদেরকে সওয়াবের আমরা সওয়াবের অধিকারী হতে পারব। এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে নিয়মিত সালাত আদায় করব, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাত কি এবং ইসলামের স্তম্ভ কয়টি কি কি এবং সালাতের সামাজিক এবং ধর্মীয় গুরুত্ব সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সে আলোচনা তোমরা মনোযোগ সহকারে বাড়িতে তোমরা ভালো করে অধ্যয়ন করার চেষ্টা করবে এবং মনে রাখবে। তোমাদের আগামীতে যে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য সরকার কর্তৃক নির্দেশিত যে পন্থা আমাদেরকে ক্লাস নেওয়ার যে ব্যবস্থা করে দিয়েছেন, তোমাদের উদ্দেশ্যে ক্লাস নেওয়া সেদিকে তোমাদেরকে মনোযোগ দিতে হবে। অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো আছে, বই আছে, সব বইয়ের ক্লাস তোমাদেরকে এটা দেখতে হবে। তোমাদের আগামী দিন তোমাদেরকে বাইক কাজ দেওয়া হবে, বাইক কাজগুলো তোমরা সবাই খাতায় লিখে নেবে। বাইক কাজ তোমরা বাইক থেকে সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব কি তোমাদের খাতায় তোমরা যার যার মতো করে এগুলা খাতায় লিখবে এবং আগামী দিন ক্লাসে আমি এটা তোমাদের দেখো যে তোমরা কে কেমন নিজের মতো করে লিখবা। সকলকে ধন্যবাদ, আজ এ পর্যন্তই তোমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।